পুরো দুনিয়া যে কোনো কাজ করার জন্য মেশিনের পিছনে ছুটে, আর আমাদের দেশের লোক দেশি শর্টকাট টেকনিক দিয়ে যে কোনো বড় বড় কাজ পুরো করে দেখায়। আর তাই আজকে আমি আপনাদের জন্য দেশীয় শর্টকাট টেকনিকের কিছু অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। তাহলে রেডি হয়ে যান কিছু শর্টকাট অসাধারণ টেকনিক শেখার জন্য। প্রথম দিকে কৃষকরা পাখির অত্যাচার থেকে ফসলকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের পুতুল জমিতে রাখতো, যা দেখে পাখিরা ভয় পেয়ে জমিতে আসতো না। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে পাখিদের ভেতরেও পরিবর্তন এসেছে। পাখিরা এখন ওইসব পুতুল দেখে আর ভয় পায় না, বরং পাখিরা এখন ওইসব পুতুলের উপর গিয়ে বসে। আর এই পরিস্থিতিতে কৃষকদের কিছু শর্টকাট বুদ্ধি দেখে আপনিও অবাক হবেন। দেখেছেন কিভাবে এই শর্টকাট বুদ্ধি ফসল থেকে পাখিদের দূরে রাখছে? এখানে এই বুদ্ধিমান মানুষরা একটি পাখার সাথে একটি প্লেট সংযুক্ত করেছে এবং পাখার শেষে একটি লাঠি লাগিয়ে দিয়েছে, যার ফলে বাতাসে পাখা ঘুরলে কাঠের টুকরোটিও ঘুরবে এবং প্লেটে শব্দ তৈরি হবে। কি অদ্ভুত রে ভাই, একটা তালি তো হতেই পারে। বড় বড় দেশের বাচ্চারা অ্যাডভেঞ্চারের পিছনে ছুটে, কিন্তু গ্রামের বাচ্চাদের কাছে অ্যাডভেঞ্চারের পিছনে ছোটার কোনো প্রয়োজন হয় না। তাদের নিজেদের কাছে অনেক টেকনিক আছে। দেখুন এরা কিভাবে ঝুলছে, দেখে মনে হচ্ছে এদের কাছে এটা কোনো ব্যাপারই না। এবার যে শর্টকাট আমি আপনাদের দেখাবো, আমি কনফার্ম সেটা দেখে আপনি আশ্চর্য হতে বাধ্য। এই ব্যক্তি খেতে পানি দেওয়ার জন্য যে পদ্ধতি বের করেছে, আমার মনে হয় এর জন্য হয়তো একে নোবেল দেওয়া উচিত। একটি মুভিং ফ্যানের উপরে একটি পানির পাইপ লাগিয়ে দিয়ে কি অসাধারণ বুদ্ধি! আর এই কাজের জন্য এক্সট্রাভাবে কোনো খরচ করতে হচ্ছে না এবং আলাদাভাবে কোনো সময়ও লাগছে না। তো এবার দেখুন এই ব্যক্তিকে, কি মজা করে স্কুটার চালাচ্ছে এই ব্যক্তি! বাহ, এই ব্যক্তি তো সেই কাজ করে দিয়েছে, সাইকেলকে স্কুটারে রূপ দিয়েছে। আর এই ট্যালেন্ট ব্যক্তির জন্য একটা লাইক তো হতেই পারে বস। আমরা হয়তো হাজারো ওয়াটার পার্ক ঘুরে শান্তি পাই না, কিন্তু এই বাচ্চাদের দেখুন, তারা দেশি শর্টকাট টেকনিক দিয়ে কি সুন্দর ওয়াটার স্লাইডিং তৈরি করেছে। এইরকম অসাধারণ ওয়াটার স্লাইডিং আপনি হয়তো কখনোই দেখেননি, তবে আপনি যদি গ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন। সত্যি এদের অসাধারণ কাজটি আমার মন জয় করেছে। পুরো দুনিয়া কোয়ারেন্টাইনে বসে আছে, কিন্তু দেখুন কি অসাধারণ টেকনিক বের করেছে। দোকান থেকে পাইপ দিয়ে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে দূর থেকে কাস্টমারকে হ্যান্ডেল করছেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য এর থেকে ভালো কোনো উপায় হতে পারে না। কিছু মানুষ বাইক এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করে, আবার কিছু মানুষ ফ্যাশন দেখানোর জন্য বাইক ব্যবহার করে, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা বাইক নিজের প্রয়োজন মতো ব্যবহার করে। দেখুন এদেরকে বাইক ব্যবহার করে কত সুন্দরভাবে ফসল কাটছে। ফসল কাটা মেশিনের সঙ্গে বাইকের টায়ার লাগিয়ে নিজের কাজকে কত সহজ করে ফেলেছে। এমনও কিছু মানুষ আছে যাদের বাইক নেই, তারাও এই কাজ কিন্তু সাইকেল দিয়ে চালিয়ে নিচ্ছেন। সত্যি বস, আমাদের দেশে ট্যালেন্ট ব্যক্তিদের অভাব নেই। গরমের সময় আমের স্বাদ অসাধারণ হয়, কিন্তু সবাই তো আর গাছে উঠতে পারে না। টেনশন করেন না, এরা তাদেরও শর্টকাট টেকনিক বের করেছে। কিভাবে শর্টকাট টেকনিক ব্যবহার করে এরা আম পাড়ছে দেখুন তাহলে। এরা একটা লাঠির সাথে শাড়ি এমনভাবে বেঁধেছে যে আমটি মাটিতে না পড়ে সোজা তাদের হাতে গিয়ে পড়বে। দেখুন কি অসাধারণভাবে তারা আম পাড়ছে। আসলে এদের বুদ্ধির জবাব নেই। সামনে যে কোনো সমস্যায় থাক না কেন, আমাদের দেশের মানুষের কাছে সব সমস্যার সমাধান রয়েছে।
বিনা হেলমেটে বাইক চালানো আইনত অপরাধ, কিন্তু হেলমেট ছাড়া রাস্তায় বাইক চালা তো আর অপরাধ না। আর এটারই সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পুলিশের সামনে দিয়ে কিভাবে পার হচ্ছে দেখুন একবার। আরে ভাই, আপনাদের মাথায় এত বুদ্ধি থাকতে একটা হেলমেট কেন কিনে ফেলেন না? যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে তো বুদ্ধি ভরা মাথাটা আর থাকবে না। এবার ইনাকে দেখুন, কনস্ট্রাকশন কাজের জন্য উপরে ইট পৌঁছানো অনেক কঠিন কাজ, কিন্তু ইনাকে দেখে মনে হচ্ছে ইট পৌঁছানো যেন ইনার বাঁ হাতের কাজ। একেই বলে পারফেক্ট দেশি শর্টকাট। কিভাবে বিভিন্ন সাইজের বেদানা খুব সহজেই আলাদা আলাদা করা যায় ইনার কাছ থেকে শিখুন। ইনার কাজ হচ্ছে বেদানাটা শুধু ছেড়ে দেওয়া, আর বেদানা সাইজ অনুযায়ী নির্দিষ্ট প্যাকেটে চলে যাচ্ছে। এবারে শর্টকাটটি দেখুন, মোবাইল হাতে ধরে মুভি দেখা কতটা কষ্টকর তাই না? আর এটার জন্য এই ব্যক্তির এই শর্টকাট। এদের বুদ্ধির বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না, আপনারা কিছু বলুন। ফসলের ক্ষেতে কীটনাশক দেওয়ার জন্য এক কৃষকের শর্টকাট পদ্ধতি এখন আমি আপনাদের দেখাবো। ক্ষেত ছোট হলে নিজে নিজে কীটনাশক দেওয়া যায়, কিন্তু জমি যদি বড় হয় তাহলে তো সমস্যা। আর যদি কৃষকের মাথায় দেশি শর্টকাট টেকনিক থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। কীটনাশকের পাইপকে উড়ন্ত বেলুনের সাথে লাগিয়ে কি অসাধারণ উপায় বের করেছে এই কৃষক। তো আপনিও যদি এসব মানুষদের মতো শর্টকাট কোনো টেকনিক বের করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটার ভিডিও আমাদের পেজে মেসেজ করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।